5-দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2018 উদযাপন উপলক্ষে স্কুল ফিডিং এর আয়োজন করেছে বান্দরবান প্রাণী সম্পদ বিভাগ। এই উপলক্ষে বান্দরবান সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1000 শিক্ষার্থীর মধ্যে সিদ্ধ ডিম ও রান্না করা মুরগির গোস্ত বিতরণ করা হয়। আজ এবেনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে স্কুল ফিডিং এর প্রধান অতিথি আছেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মুস্তাফা জামান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ফিডিংত থানচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী আশরাফুল ইসলাম সহ অফিসের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক উপস্থিত আছেন। এ সময় বান্দরবান সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের 300 শিশু শিক্ষার্থী হলের মধ্যে সিদ্ধ ডিম ও কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 700 শিশু শিক্ষার্থী হলের মধ্যে রান্না করা মুরগির গোস্ত দেওয়া হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।